শনিবার বিকেলে খেলা করতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে মৃত্যু হলো 3 বছরের শিশুর। নাম বৈজয়ন্তী বর্মন, বাবার নাম নারায়ণ বর্মন। বাড়ি হেমতাবাদ থানার ভরতপুর লাগোয়া শেখপুরা গ্রামে। এ বিষয়ে ধুবেন্দ্র বর্মন কি বলেছেন শুনুন। আমার নাম তো ধুবেন্দ্র বর্মন। হ্যাঁ, ধুবেন্দ্র বর্মন। যে মারা গেছে তার নাম? ওর নাম ছিল বৈজয়ন্তী বর্মন। বয়স কত? 3 বছর হবে। কোথায় বাড়ি? ওই যে বাড়ি শেখপুরা। হ্যাঁ, শেখপুরা, ভরতপুর শেখপুরা। কোন থানা? হেমতাবাদ থানা। কী হয়েছিল, কীভাবে মারা? ওই যে খেলাধুলা করতে গিয়ে কীভাবে যে লাইন শর্ট খেয়ে ইয়ে হলো। ইলেকট্রিকের শর্ট? হ্যাঁ, ইলেকট্রিক শর্ট। কটা লাগে? এই যে বিকেল মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে হবে। গতকালকে? হ্যাঁ, গতকাল। মানে ওকে খেলতে খেলতে ইলেকট্রিক শর্ট? হ্যাঁ, খেলতে খেলতে বাড়ির ভিতরে ওই যে উঠানে। তারপর কী করলেন আপনারা? ওই যে নিয়ে হসপিটালে আনলাম। হ্যাঁ, হেমতাবাদ হসপিটালে। তারপরে ওই যে কী যে ডাক্তার বললো আর নাই, ওখান থেকে আজকে আজকে এখানে আসতে হবে। হ্যাঁ, হবে বলছে তো হবে, কালকে পাঠিয়ে দিয়েছে। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।